হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খেলতে যাচ্ছি পোস্ট মাউস। পোস্ট মাউস এমন একটা গেম, মাউসটা পোস্ট অফিসে কাজ করে, হচ্ছে লেটার ডেলিভারি কাজ করবে এই গেমে। সো হচ্ছে এর বস, ব্যাংকটা হচ্ছে পোস্ট মাউসটার বক্স বস। বস হোয়াট? স্যার বসে বলতেছে তোর জন্য আমার কাছে একটা জব আছে। বলতেছে আগে এদের লেটার গুলো ডেলিভারি করতে হচ্ছে কবুতরে, এখন কোনো কারণে কবুতর না আসার কারণে অফিসে পুরো লেটারে পড়ে গেছে। সো ওর বস ওকে রিকোয়েস্ট করতেছে তুই গিয়ে ডেলিভারি কর। বস বলতেছে আমি চাইলে আমি নিজে গিয়ে ডেলিভারি করতে পারি, কিন্তু ওইখানে অফিসে কাজ কে করবে? সো বস ফাউসটা ওর বসকে বলতেছে কোনোদিন করি নাই, এটা আমি কেউ করবো। তো ব্যাংকটা ওকে বলতেছে আমি তোর চোখে দেখতেছি, মানে তুই চাইলে সব কিছু পারবি, ঠিক আছে তুই একবার ট্রাই করতে। বলছে ঠিক আছে আমি করবো। সে বলতেছে তুই যদি আজকে ভালোভাবে করতে পারিস ভবিষ্যতে আরো ভালোভাবে। গেমটা অনেক রিল্যাক্সেশন, শুধু মিউজিকটা শুনো। লেটস গো, আমরা শুরু করতে যাচ্ছি। লেটস গো, আস্তে আস্তে নিচে নাও। আরেকটা ইঁদুর আছে, তোদের কবুতরে যে লেটার ডেলিভারি করতে কি হয়েছে সেখানে ও নাই, মানে সেজন্য ফিল আপ হয়ে গেছে সবকিছু, ও এখন যাচ্ছে। সে পাবলো নামের লোকের কাছে, মানে ও নিয়ে যাচ্ছে আর কি লেটারটা। বলতেছে বলতেছে পাবলোটা একটা হচ্ছে কচ্ছপ, অনেক বড়, মানে তোর থেকে অনেক বড়, মানে দেখতে তো অনেক বড় না, ওর সামনে মাউস মানে দুটাতে কিছুই না। রাখবো তুই যা যা বলছিস। গেমের মিউজিকটা অনেক রিল্যাক্সেশন, তাই না? হচ্ছে নদীর আশেপাশে থাকে,
মনে করে সেটার শব্দ, সেই জন্য দেখতে যাচ্ছে। কথা বলতে ভয় হয়ে বলতেছে আই হ্যাভ এ পোস্ট। তুই মনে হয় ভুল জায়গায় চলে আসছিস, এটা হচ্ছে আমার জন্য না, এটা হচ্ছে আমার কাজে পাবলোর জন্য লেটারটা। দেখতে দুইজন একই রকম, বলছে নদীর ওই পাড়ে গিয়ে ওর দেখা পাবি, ওইটা বলতেছে। তো ইন্দুরটা বলতেছে আমি নদীর ওই পারে কি হবো, যে অনেক পানি কিভাবে পার হবো? বলতেছে যেখানে পানি কম আছে তুই ওইখান দিয়ে, যেমন এই জায়গাটা পানি কম এদিক দিয়ে পার হতে পারবি, এটা বহু দেখা দিচ্ছে আর কি জায়গাটা। এখানে একটা দেখা যাচ্ছে, ওটা এমন এক ভাবলো, ওইটাই ভাবলো, ওকে গিয়ে এখন হেল্প করবে ও। জোরে লাভ দিতে পারে নাই, মরে গেলি বেটা, আরেকবার ট্রাই করো। ও অনেক বড় যে, ওর সাথে কথা বলতে পাথরটা উপর উঠতে হবে। বলতেছে এই ছোট প্রাণীটা এখানে কি করতেছে? তুই কি মেয়ের সম্পর্কে জানাস? না তেমন খুব একটা জানি না। সো বেসিক্যালি ও বলতে চাই যে ওর একটা দোকান দেওয়ার অনেক দিনের স্বপ্ন, সো সেই জন্য ও মেয়রকে মেল করেছিল। বেসিক্যালি ওই মেয়ের থেকে রিপ্লাইটা এসেছে, ও এখন দোকান খুলতে পারবে, এই ধরনের কোনো কিছু ওই বোঝাতে চাচ্ছে, ওর লেটারে ওইটাই লেখা আছে। সে বলতেছে লেটারটা অনেক ছোট, আমার পড়তে অনেক কষ্ট হবে, তুই কি কষ্টের পরে দিবি? সে বলতেছে আমরা খুশিছে আপনাকে ইনফর্ম করে যে আপনি যে বলেছিলেন মানে মার্সেন্ট যে দোকানটা দিতে চাইছিল ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে এখন দোকান খুলতে পারবে, ওইটারই লেটার এসেছে বেসিক্যালি। সো বলতেছে মানে মনে করে যেন জায়গাটা বরাদ্দ করে নে ওর মার সেন্টার। বলতেছে আমি অলমোস্ট আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু
ইমানি তোর কারণে আমি বর্ষাটা যাচ্ছি এখন। দেখে ছোট মানুষ কেমনে পায়ে হেঁটে দূরে আসছে, সেটা মানে ওকে সাবাস দিচ্ছে ও। ওইখানে স্টাক হয়ে আছে কোনো কারণে, সো ও লাস্টে আমাকে রিকোয়েস্ট করবে আমি যদি ওকে মানে এখান থেকে মুক্ত করতে পারি কোনোভাবে। ও মানে বলতেছে তুই কি আমার জন্য এই মুসিবতে আমি উদ্ধার করতে বলছিস, আমি ট্রাই করে দেখবো এটা বলতেছে। সো ট্রাই, আমাদের ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় কি আছে জানি না, ওই জায়গায় গিয়ে কোনো এই সমস্যার সমাধান করতে পারবো। জায়গায় যাওয়ার রাস্তা খুঁজতে হবে, জোরে দৌড় দিয়ে লাফ দিয়ে উঠে উঠা যাবে নি। হ্যাঁ রে, পানিতে ডাইরেক্ট বাম পাশ দিয়ে যেতে হবে, এটা দিয়ে মনে হয় এটাই মনে হয় রাস্তা। সেটার মাধ্যমে আমি ক্যারেন্টটা এখানে একটা ক্যারেন্ট আছে এটা অন করতে পারবো। স্ট্রাইক দুইটা সুইচ, ওকে মনে হয় ক্র্যাঙ্কটা মুভ হবে এখন।
দেখি কি হয়। এই যে আস্তে আস্তে ওই ক্যারেন্টটা মুভ হচ্ছে এখন আস্তে আস্তে। অনেক আগের দিনের ক্যারেন্টে ওর সময় লাগতেছে। বসার সিট আছে, এখানে মানুষ বসে চালাতেও না আগে। মানে এটা এখানে এত শ্যাওলা জমছে, মানে তারপরও জিনিসটা এখনো পর্যন্ত চলতেছে। ভালো প্রযুক্তি। বসার চেয়ারটা তো পর্যন্ত মলে গেছে, আমার মনে হয়ে গেছে আমরা নিচে যাবো এখন। দেখি যা ধরনের ওর কাজ হয়ে গেছে, ও যে স্টাফ হয়ে গেছিল ওখান থেকে বের হয়ে গেছে। আমার যা ধারণা, গিয়ে দেখি ওর কাছে, দেখি ও কি বলে। ও বলতেছে ও এখান থেকে চলে যেতে পারবে, আর ওর বিজনেস চালু করতে পারবে। থ্যাংক ইউ দিচ্ছে। তো আমার কাজ যেটা ছিল আমার কাজ শেষ, আমি লেটার ওকে বুঝিয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত। অনেক কিউট না রেডটা? বাই বাই পাবলো। এখন সময় হয়ে গেছে চলে যাওয়া। সো আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে সবাই লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই লাভ ইউ গাইস।